নমস্কার অপরাধনামা স্টুডিওত মরস্মিতা অস্ত্রধারী দুর্বৃত্তর সন্ত্রাসত কপিছে বড়ভূমির জনতা একে নিশা দুটা কৈ সানস গুলি চালনা চিৰাঙৰ আমটেকাত গুলিবিদ্ধ হল ব্যবসায়ী বড়ভূমিত আতঙ্ক একে নিশায় দু ঠাইত গুলি চালনা কোকরাঝাৰৰ শেরফাংগুড়ির দরে চিৰাঙৰ আমটেকাত ব্যবসায় লৈ দুর্বৃত্তর গুলি দুর্বৃত্তর গুলিত আহত অনিল ইছ'ৱাৰী শনিবারে নিশা দুয়ারত ঢকিওয়ার শব্দ শুনার লগেলগে আতঙ্কিত হয়ে পড়িল পত্নীর লগতে অনিল ইছ'ৱাৰী দুয়ার খুলি নিদিলে গুলিওয়ার ভাবুকি দিলে দুর্বৃত্তই ভাবুকি শুনি বিছনার তলত লুকাল পত্নী বিপরীতে বেড়র জুলুঙারে আলেখলেখ চাবলৈ ঠিয় হওয়া মাত্রকে তিনিজাই গুলিরে দুর্বৃত্তর থকা সরকা করিলে অনিল ইছ'ৱাৰী খিড়িকিরে তিনিজাই গুলি চলাই উভতি যাওতেই ধারাসার গুলি বর্ষণ করে গেল দুর্বৃত্তর দলটুয়ে উঠাও উঠাও খুঁজিল পাছত আমি তো উঠাওয়া নাই পাছত না উঠাইলে গুলি লাগ গুলি মারিয়া থয়া যাম খুঁজিল বড় ভাষা দিয়ে কৈছিল ও বড় ভাষা দিয়ে কৈছে আৰু মোর স্বামীটা খাড়া ঠিয়া হইয়া আছিল ঠিয় হৈ থকাতে গুলি লাগিলে ও গুলি লাগিলে চিন্তা লাগিছে আমটেকার হার্ডওয়ারের ব্যবসায়ী অনিল ইছ'ৱাৰীক কোনেও দাবি করা নাছিল ধন কারো হইতে সংঘাতো নাছিল ব্যবসায়ীজনের কিন্তু তার পিছতো ঘরতে আহি দুর্বৃত্তই গুলি চলোৱাৰ ঘটনাত রহস্যর গোন্ধ পাইছে পরিয়ালর লোকে সম্প্রতি শেরফাংগুড়ির গুলিবিদ্ধ ব্যবসায়ী সুনীল মণ্ডলর দরে বঙাইগাঁওয়ের লোয়ার আসাম হসপিটালত চিকিৎসাধীন হয়ে আছে অনিল ইছ'ৱাৰী একে নিশায় দুর্বৃত্তই ঘরতে গুলিয়াই দুই ব্যবসায়ীক আহত করা ঘটনায় আতঙ্কিত করেছে বড়ভূমির সাধারণ রাইজ বঙাইগাঁওয়ের পর উপানন্দ শর্মার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট পুনৰ অস্ত্ৰৰ ঝনঝননি উঠিছে বিটিআৰত কোকৰাঝাৰ শেরফাংগুড়িত অস্ত্ৰধাৰী দুর্বৃত্তৰ চলালে সন্ত্ৰাস গুলিবিদ্ধ হল ক্ষুদ্ৰ ব্যৱসায়ী সুনীল মণ্ডল ঘটনাক লৈ প্ৰতিক্ৰিয়া বিটিচি প্ৰধান প্ৰমোদ বড়োৰ শান্তি ঘূৰি অহা বিটিআৰত আকৌ অস্ত্ৰৰ ঝনঝননি কোকৰাঝাৰৰ শেরফাংগুড়িত নিশা গুলিচালনা গুলিচালনাত আহত ক্ষুদ্ৰ ব্যৱসায়ী সুনীল মণ্ডল শনিবাৰে নিশাৰ ঘটনা শেরফাংগুড়ি আরক্ষী থানার অন্তর্গত নারাবাড়ি গাঁও মটর সাইকেলে অহা দুই অস্ত্রধারী নিশা গুলিচালনা নিচে কাষর পর গুলিচালনাত আহত ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল মণ্ডল বুকুত গুলি লাগি গুরুতরভাবে আহত হয় ব্যবসায়ী সুনীল মণ্ডল আনহাতে গুলিচালনা করিয়ে পলায়ন করে দুই দুর্বৃত্তয় ঘটনার ক্ষন্তেক পিছতে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষী সুনীল মণ্ডলক বঙাইগাঁও লোয়ার আসাম হসপিটালত চিকিৎসার বাবে ভর্তি করে দোকান ইয়াতে বহি আছিল সুনীল মণ্ডল কইছে সুনীলের লড়া কইছে মোক কি বাবা ইয়াতে বহি আছিল আর মই মাংস বনাই আসলো মাও মাংস নমাব কারণে মাতিছো তারপর মা ওখানে গেল বাবা গাহি মারি গেল গুলি চালনার ঘটনাত গাঁওবাসীয়ে গরিহনা দি দুঃখীক অতি শীঘ্রে করায়ত্ত করে কঠোর শাস্তি প্রদান করবলে সরকার প্রশাসনের ওসরত দাবি জানাইছে ধান ক্রয় করে চাউল বিক্রির ক্ষুদ্র ব্যবসায়ীরে পরিয়াল পোহপাল দিয়ে অহা সুনীল মণ্ডলক কোনে কি কারণত আক্রমণ লক্ষ্য করে ললে সেয়া এতিয়াও জানিব পৰা হোৱা নাই সম্প্রতি শান্তি বিরাজ করা বিটিআরত সংঘটিত ঘটনা গরিহনা দি শীঘ্রে আরক্ষীয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করিব বলে জানালে বিটিআর প্রধান প্রমোদ বড়ুয়ে কঠোর হাতেরে এইবিলাক দমন করা হব বদলিন্দর পুনের এনেকা হিংসাত্মক কোনো ঘটনা করবলে ইয়াতে কাকো মানে এলাও করা নহব আনহাতে ধনৰ বাবে দুর্বৃত্ত এনে ঘটনা সংঘটিত করার সন্দেহ প্রকাশ করেছে রাজ্যসভার সাংসদ রণগৌরা নার্জারিয়ে সব পয়সা বিচারা মানে পয়সা বিচারার একটা প্রক্রিয়া চলি আছে আগর পরাই দিব পারা নাই সুর সুরা ব্যবহার করে কেনেকে দিব তো এই ব্যক্তি সকলে পয়সা বিচারি পেলায় তেনেকে এই অঞ্চল বিলাক মানে ডিস্টার্ব দি থাকে কোকৰাঝাৰৰ পৰা সুরজ বসুমতারীর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ উচ্চ শিক্ষিত লোকৰ কৰ্মকাণ্ডই লাজত পেলাইছে যোৰহাটবাসী ঘৰত বন কৰা কিশোৰী ৰাখি জন্তু জানোৱাৰৰ দৰে ব্যৱহাৰ কৰা এটা তৈল কোম্পানীৰ উচ্চ পদস্থ বিষয়াসহ পত্নীক আটক কৰিছে যোৰহাট আৰক্ষীয়ে উচ্চ শিক্ষাৰ শিক্ষিত মুখা পিন্ধা ভদ্ৰলোকৰ ঘৰত কি কৰে চাওক আমাৰ এই ৰিপৰ্ট উচ্চ শিক্ষিত দম্পতীৰ জঘন্য কাণ্ড বন কৰা কিশোৰীক জন্তু জানোৱাৰৰ দৰে ব্যৱহাৰ তৈল কোম্পানির উচ্চপদস্থ বিষয়ার কুকীর্তি উচ্চ শিক্ষিত লোকের কর্মকাণ্ডই লাজত পেলাইছে যোৰহাটবাসী ঘরত বন করা কিশোরী রাখি চলাইছিল অমানসিক অত্যাচার দশ বছরিয়া কিশোরীর গাত লগাই দিয়া হয়েছিল গরম তাওয়া
এটা তৈল কোম্পানীর উচ্চপদস্থ বিষয়া মাধুর্য মাধব বরা আর তের পত্নী ভাগ্যশ্রী বরাক শনিবারে নিশা আরক্ষী এই সম্পর্ক আটক করেছে। মাধুর্য মাধব বরা আর তের পত্নী ভাগ্যশ্রী বরাই ভুল স্বীকার নকরিলেও কিশোরীগীর দেহত থাকা দাগে প্রমাণ করেছে অত্যাচারের কথা। সামান্য কথাতেই মাধুর্য মাধব বরার পত্নী ভাগ্যশ্রী বরাই কিশোরীগীক বেল্টেরে প্রহার করেছিল। দুমাহ ধরে কিশোরীগীক চলাইছিল নির্যাতন। যোরহাট আরক্ষী ইতিমধ্যে কিশোরীগীক উদ্ধার করে সমজাই দিছে চাইল্ড লাইন। কেসটোর কথা আমি যোরহাট চাইল্ড লাইনে পুলিশের মানে গম পাইছে আর আমাক হ্যান্ড ওভার করলে আর এটা নেক্সট আমি চিলড্রেন হোমত আমি তাত মানে এটা শেল্টার কারণে তাইক রাখাম আর নেক্সট মানে মানডে মানে আমি সি ডাব্লিউ সি প্রডিউস করিম আর এল সিক জানা হব আর তাহাতি জানে তাহাতি যি অ্যাকশন লয়। যোরহাটর এল কে পথর এটি ভাড়াঘরত থাকা এটা তৈল কোম্পানির উচ্চপদস্থ বিষয়া মাধুর্য মাধব বরার পত্নীয়ে অমানসিকভাবে প্রহার করে আসছিল কিশোরীগীক। বিপরীতে আরক্ষী আটক করাত ভাগ্যশ্রী বরা আর মাধুর্য মাধব বরায় কিশোরীগীক চুরি করার বদনাম সানি আত্মপক্ষ হয়ে সমর্থন করবলে চেষ্টা চলায়। অভিযোগ উত্থাপন করেছে আপনি ছোৱালীজনীক শারীরিকভাবে অত্যাচার করেছে, এই অভিযোগ তো আমারও অভিযোগ আছে, চুর করে পলাইছে দেখা যাব। কিশোরীগীর দেহত পোৱা গৈছে অত্যাচারের চিন। চুরি করার অভিযোগ তুলি সারিবলৈ চেষ্টা করেছে দুয়ো পতিপত্নীয়ে। বন করা কিশোরীক জন্তু জানোয়ারের দরে ব্যবহার করা উচ্চ শিক্ষার শিক্ষিত ভদ্রতার মুখা পিন্ধা মাধুর্য মাধব বরা আর তের পত্নী ভাগ্যশ্রী বরার কঠোর শাস্তির দাবি জানাইছে সকলে। ইমানখিনির পিছতো কিন্তু অনুশোচনা নাই এই দুই দম্পতির। যোরহাটের পর গৌতম বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আমার লগত আরক্ষী আছে, মন্ত্রী আছে, বিধায়ক আছে, আমি ডন, কিন্তু কোনে কিয় কলে এনেদরে সাউক এ রিপোর্ট। আমার লগত আরক্ষী আছে, মন্ত্রী আছে, বিধায়ক আছে, আমি ডন। ডন কো পকড়না মুশকিল হি নহি, না মুমকিন হে। বস্তাইগা আপকো পকড়েগা হাম, আপকো পকড়েঙ্গে হাম। ডন কো পকড়না মুশকিল হি নহি, না মুমকিন হে। পার্সোনাল জমিন মে আপনে ঘর বানাযা আপকা মাটি কা কাগজ লেকিন উসকা আসল মালিক তো হাম লোগ হ্যায় না, হাম লোগ তো আপকো ডরা কে নহি লে রাহা হ্যায় না, হাম মদদ হি মাঙ্গ রাহা হ্যায় তো ভাইয়া। দিন কমাতে দিন খাতে হ্যায় কাহাঁ তো মিলেগা হাম লোগো কো পয়সা। উসকে বাদ কুছ হর জানে সে হামকো আপকা ফ্যামিলি কো কুছ হর জানে সে হামকো হামকো ব্লেম মত দো। 27 পেজ শেরফাঙ্গুড়ির গুলিবিদ্ধ ব্যবসায়ী সুনীল মণ্ডলক এইদরেই ফোনযোগে ধন দাবী করেছিল দুর্বৃত্তই। নিজকে কে এলর সদস্য বলে চিনাকি দিছিল ধন দাবী করা দুর্বৃত্তই। কমতাপুরত থাকিবলে হলে কর দিবই লাগিব বলে হুঙ্কার দিছিল দুর্বৃত্তই। ফোনযোগে ধন দাবী করার পিছতেই আরক্ষীর কাক চাপিছিল সুনীল মণ্ডলর পরিয়াল। দুনাই ফোন অহালৈ অপেক্ষা করবলৈ আতঙ্কিত পরিয়ালটক পরামর্শ দিলে শেরফাঙ্গুড়ি আরক্ষীয়ে। পিছে ফোন নাহিল, 8 দিনের পিছত দুর্বৃত্তই ঘরতে আহি গুলিয়ে থৈ গল সুনীল মণ্ডলক। কেলো পাটি কই দাবি করেছে যে 2 লাখ টাকা লাগে, মোক কই পড়া থেকে দিন, মোরো মোরো বাবা বিজনেস করে, ধানে চালে করে, 4 প্যাকেট 5 প্যাকেট ধান কিনে ভঙায় বিক্রি করে, লোকে লোকে খায় মানু বিক্রি করে, একটু 2 লাখ টাকা দাবি করে, 2 লাখ টাকা কত পড়া দিন। তো কইছে মই তো দিব না পারিম, কইছে ঠিক আছে না দিলে নাই, মই সামলম চাইলম ফোনতে। বিপরীতে চিরাঙৰ আমটেকাত গুলিচালনার পূর্বে দুর্বৃত্তর দলে বড়ো ভাষাত কথা পাতিছিল বলে জানালে গুলিবিদ্ধ অনিল ইছ'ৱৰ পত্নীয়ে। উঠাও উঠাও খুঁজিল, পাছত আমি তো উঠাওয়া নাই, পাছত না উঠাইলে গুলি গুলি মারিয়া থয়া যাম খুঁজিল। ও বড়ো ভাষা দিয়ে খুঁজে এই দুইটা ঘটনা জড়িত থাকা দুর্বৃত্তর দলটুক বিচারি উলিয়ায় কঠোর শাস্তি বিহার দাবি সাধারণ জনতার। কোকৰাঝাৰৰ পৰা সুৰজ বসুমতাৰী আৰু বঙাইগাঁৱৰ পৰা উপানন্দ শৰ্মাৰ ৰিপৰ্ট, নিউজ 18
অসম নর্থ ইস্ট। ফলে বাংলাদেশৰে শোকাবহ ঘটনা, বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্ৰাণ ললে 35 জনৰ, চিকিৎসাধীন আন 5 শতাধিক লোক, এটা কণ্টেইনাৰৰ ডিপোত সংঘটিত এই বিস্ফোৰণেই কাল অমানিশা নমাই আনিলে শ শ লোকৰ জীৱনলৈ। বিধ্বংসী মাজনিশা হাহাকাৰ, এটা বিস্ফোৰণেই কাল হল চাহ কণ্টেইনাৰ ডিপো, 35 জনৰ মৃত্যু, আহত প্রায় 5 শতাধিক। সময় তেতিয়া মাজনিশা। হঠাৎ দক্ষিণ পূব বাংলাদেশৰ চট্টগ্রামৰ এটা কণ্টেইনাৰ ডিপোত হাহাকাৰ। এফালৰ পৰা ছানি ধৰিছে জুয়ে, এটা বিস্ফোৰণ আৰু বিস্ফোৰণৰ পিছতেই বিধ্বংসী অগ্নিকাণ্ড। সীতাকুণ্ডৰ বি এম কণ্টেইনাৰ ডিপোত সংঘটিত অগ্নিকাণ্ডৰ ফলত বৰ্তমানলৈকে 35 জন লোক নিহত হওয়ার লগতে আহত হয়েছে প্রায় 5 শতাধিক লোক। মৃতকর সংখ্যা বৃদ্ধি পার সম্ভাবনা ব্যক্ত করেছে প্রশাসনে। ঘটনাস্থলীত অগ্নি নির্বাপক বাহিনীর 3 গৰাকী কর্মচারীর মৃত্যু হওয়ার তথ্য পোহরলৈ আহিছে। মৃতকর পরিচয় বর্তমানে উদ্ধার হওয়া নাই। সমগ্র ঘটনা সন্দর্ভত তদন্ত অব্যাহত রাখিছে বাংলাদেশ আরক্ষীয়ে। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নর্থ ইস্ট। ফলে মিজোরামত একোটিয়া 1,00,000 টকাৰ হেরইন জব্দ। মিজোরাম আরক্ষীর অভিযানত জব্দ হয়েছে 222 গ্রাম হেরইন। 17টাকৈ সাবোনের বাকসত লুকুয়াই আনিছিলে হেরইন খুনি। লুংলি জেলার সতী গাঁও চলিছিল অভিযান। 20 টকাৰ ড্রাগস সহ দুজনক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। আপনার জানাইছো মিজোরামত 1,11,000 টকাৰ হেরইন জব্দ। মিজোরাম আরক্ষীর অভিযানত জব্দ হয়েছে 222 গ্রাম হেরইন। 17টাকৈ সাবোনের বাকসত লুকুয়াই আনিছিলে হেরইন খুনি। লুলিং জেলার সতী গাঁও চলিছিল অভিযান। 20 টকাৰ ড্রাগস সহ দুজনক গ্রেপ্তার আরক্ষীয়ে। ফলে মহানগরী পুনের ড্রাগস জব্দ। কটাবাড়ী ড্রাগস সহ এজনক গ্রেপ্তার। ধৃত সরবরাহকারীটি হাসিম আলী। জব্দ করেছে 28টাকৈ হেরইন ভর্তির কন্টেইনার। দুমাহ পূর্বেও জেললৈ গৈছিল হাসিম আলী। জেলের উলাই পুনের ড্রাগস ব্যবসায় নামিছে হাসিম। সানি নামৰ এজনৰ পৰা হেরইন কিনি আনিছিল হাসিমে। সানিক বিচাৰি অব্যাহত আছে গড়চুক আরক্ষীর এক অভিযান। আটক করা হয়েছে আর হেফাজতের পর 28টা আমার টেমা কন্টেইনার সাসপেক্টেড হিরোইন থকা বস্তু পাওয়া গেছে। আর সর্বমুঠ আমি ওজন করে চাইছো যে 15.33 গ্রাম হেরোইন পাওয়া গেছে। আর বর্তমান আইন মতে এখানে লিগেল একশন লওয়া হবো। কি নাম তোমার? কোরপুর আনিছিলা? আইনিদুল আর সানি গুনি ববিদুল আছে। ববিদুল ববিদুল কত কত পায়? ফাদিল হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ফোপলা স্বরূপ। সুরক্ষা বেষ্টনীত থাকিও অসুরক্ষিত মুখ্যমন্ত্রীর বাসভবন। মুখ্যমন্ত্রীর কনভয়ের পর চুরি হল মিউজিক সিস্টেম। ইতিমধ্যে আরক্ষী গ্রেপ্তার করেছে চোরটুক। মুখ্যমন্ত্রীর বাসভবনের ফোপলা নিরাপত্তা উদঙালে এটা চুরে। মুখ্যমন্ত্রীর কনভয়ের পর চুরি হল মিউজিক সিস্টেম। এয়া দিসপুরের মন্ত্রীর আবাস। চারিফালে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী। মন্ত্রীর আবাসতেই থাকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। মুখ্যমন্ত্রীর আবাস গৃহ বলে কলে কি নিরাপত্তা কটকটিয়া হব সে আপনি নিজেই কল্পনা করেছে। পানি নসরকা নিরাপত্তা বেষ্টনীর মাজতে আহিল এটা খবর, যি খবরে হাহাকার লগালে অসম আরক্ষীর শীর্ষ মহলত। মোৰ পিছফালে এয়া হৈছে মুখ্যমন্ত্রীর আবাস গৃহ। আর এই আবাস গৃহর চৌহদতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকা এসকট বাহনসমূহ এনেদরে রখা হয়। আর তারপরায় নিশা এসকট বাহনের আসলে চুরি করা হল মিউজিক সিস্টেম।
যি খবৰে এতিয়া হোৱা ৰোৱা লগাইছে অসম আৰক্ষীৰ শীৰ্ষ মহলত। মুখ্যমন্ত্ৰীৰ বাসভৱনৰ চৌহদৰ পৰাই চুৰি হোৱাৰ ঘটনাই সকলোৰে চকু কপালত তুলিছে। লগে লগে অতি সংগোপনে অভিযান চলাই গ্ৰেপ্তাৰ কৰিলে শ্বাহজাহান আলী নামৰ চোৰটো। পেছাদ চি আৰ পি এফৰ বাহন চলোৱা শ্বাহজাহানৰ বাহনৰ চিটৰ তলৰ পৰা উদ্ধাৰ হ'ল মিউজিক ছিষ্টেমটো। এই ঘটনাই নিৰাপত্তা ব্যৱস্থাক লৈ তুলিলে বহু প্ৰশ্ন। য'ত মুখ্যমন্ত্ৰীৰ বাসভৱনেই সুৰক্ষিত নহয়, তেনেক্ষেত্ৰত সাধাৰণ জনতাৰ সুৰক্ষা কত? কেমেৰা পাৰ্চন অঞ্জন ডেকাৰ সৈতে ভাস্কৰ জ্যোতি হাজৰিকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ফলে ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ ঢেকীয়াপতীয়া বাঘ নিধন, বাঘ হত্যা কৰি ঘৰৰ চৌহদত পুতি থলে আজিবুৰ ৰহমান নামৰ এজন লোকে। বৰচলাৰ বসাখী মৌলুত সংঘটিত হৈছে চাঞ্চল্যকৰ ঘটনা। ঘটনাস্থলীত বন বিভাগৰ লোক উপস্থিত হৈ উদ্ধাৰ কৰে মৃত ঢেকীয়াপতীয়া বাঘটো। মৃত বাঘটো উদ্ধাৰ কৰি বন বিভাগৰ লোকে সম্পন্ন কৰে মৰণোত্তৰ পৰীক্ষা। তাৰ পিছতে বন বিভাগে দাহ উৰ কৰে ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ বাঘটোক। ইতিমধ্যে বন বিভাগৰ অভিযানৰ উমান পাই পৰিয়ালসহ পলায়ন কৰে আজিবুৰে। বাঘ নিধন কাৰ্যত আজিবুৰ ৰহমানৰ লগতে আৰু বহু লোক জড়িত থকাৰ সন্দেহ কৰিছে আৰক্ষী তথা বন বিভাগে। সন্দৰ্ভত আৰক্ষীৰ সৈতে বন বিভাগেও অব্যাহত ৰাখিছে তদন্ত। খান্দি চোৱাত তাতে বস্তুটো পালোঁ আমি। কি বস্তু? আপোনাৰ এইটো ঠেকিয়াবতীয়া বাঘ হয়, ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ হয়। কাৰণ ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ লগতে হয় ঘটনাটো। ডাঙৰ বাঘ না? হয়, ডাঙৰ আছে। বয়স্ক বাঘ? বয়সস্থ বাঘ। পুতি থোৱা আছে? পুতি থোৱা আছে। আপোনাৰ বাঘটো আপোনাৰ হেৰিত পুতি থোৱা আছে, উল্টাকৈ পুতি থৈ দিয়া আছে। কিন্তু কোনে মাৰিলে এইটো ধৰে তেনেকৈ কোৱা আৰু অসম্ভৱ হ'ব। কাৰণ বাঘৰ মৃতদেহটো কাৰ ঘৰত পাইছে? আজিবোৰ নেকি? আজি হয়, আজিবোৰ ৰমান বুলি শুনিছোঁ। আজিবোৰৰ ঘৰতে পুতি থৈছে? হয়। আজিবোৰক পাইছে নাই বা পৰিয়ালটোক পাইছে নাই? পৰিয়ালটো তেওঁ আছিলে, কিন্তু আমি ধৰ আমাৰ হেৰিত ধৰা হোৱা নাই। তেওঁ আমি অহাৰ আগমুহূৰ্তত তেওঁ ওলাই গৈছে, পলাই গৈছে। কিমান ৰাতি আপোনালোকে ইয়াতে অভিযান চলাইছিল? আমি ইয়াত আপোনাৰ 8টা বাজিছে ৰাতি। হয়, ইনফৰ্মেশ্যন আছিল? হয় হয়, ইনফৰ্মেশ্যন আছিলে। এই যিজন গৃহস্থ এতিয়া তেওঁ যদি নিৰ্দোষী হ'লহেঁতেন তেওঁতো পলাই নাযায়। তাৰ পৰা প্ৰমাণ হৈছে যে তেখেতেই এই গোটেই ঘটনাটো কৰিছে আৰু তেওঁৱেই দোষী, আৰু ইয়াৰ ওপৰত আমি বিহিত ব্যৱস্থা লওঁ। অনুমান হয়তো মানে ছালখন পচি গৈছে, কিন্তু বাকী অনুগ পতংগবিলাক অলপ হেৰি অৱস্থাত আছে, ক্ষত বিক্ষত। আমাৰ চোৰাং চিকাৰীতকৈ মানে এওঁলোকৰ সম্ভৱ কিবা ৰিটেলিটেৰি অনু প্ৰতিশোধমূলক কিবা কাৰণত কৰিছে নেকি, তেনেকুৱাও এটা অনুমান হয়। ছাপ'জ তেখেতৰ গৰু চৰু ক'ৰবাত মৰিছিলে বা তাৰ প্ৰতিশোধ ল'বলৈও কৰিব পাৰে। আমাৰ লগত সময় আছে অপৰাহ্নৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।